গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো, আমার সকালবেলা মানে রবিবার ছাড়া প্রতিটা দিন এত তাড়াহুড়োর মধ্যে কাটে। এই সকাল টাইমটা মানে কি বলবো, একটা মেশিনের মতো কাজ করতে হয় আমাকে চারিদিকে। তো সকালে একটুখানি চা টিফিন করে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। সবার আগেই আমি বসিয়ে দিই হচ্ছে ভাত, ভাতটা হয়ে গেলে তারপরে আমি তরকারি টরকারি এদিকে কাটতে থাকি, আর তরকারি কাটা হয়ে গেলে রান্না চাপিয়ে দিই, কারণ 10:30টার মধ্যে অনিমেষ যে করেই হোক বেরিয়ে যায়। তো তার জন্য দেখো রান্না বান্না করে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব পারছি। আর এদিকে আমাকে আবার ডুকুরও খেয়াল রাখতে হয় আর কি, তার জন্য এদিকে ডুকুকে স্নান টান রান্নার সাথে সাথেই ডুকুকে স্নান টান করিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ওকে সকাল সকালই স্নান করাই, তো এই অভ্যাসটা এমনিতেও ভালো, কারণ এর পরবর্তীতে যখন স্কুল টু স্কুল যাবে তখন হচ্ছে তোমার অত অসুবিধে হবে না, ও সকাল সকাল একটা টাইমিং মেনটেন থাকবে। তার জন্য ডুকুকে আমি ছোটোর থেকে এই অভ্যাসগুলো একদম প্র্যাকটিস করিয়ে দিই, যে ঘুমের টাইম, স্নান করার টাইম, খাওয়ার টাইম। তো এখন কি হয়, ও একটু বড় হয়েছে বলে নিজের থেকে ও নিজের মানে বলতে থাকে, টাইমিং হয়ে গেলে 1:30 বাজতে থাকলেই বলে দেয় যে মাম ঘুমো দিব, খিদু পেলে বলে দেয় খিদু পেয়েছে, এরকম টাইপের। তো যাই হোক, আমি এখানে স্নান টান করিয়ে দিয়ে ডুকুকে আবার সকালে খাওয়ারও খাইয়ে দিচ্ছি। আর এই সকাল টাইমটা ডুকু একটু জেদ কম করে, কারণ ও পাপাকে প্রচণ্ড ভয় পায় আর প্রচণ্ড ভালোবাসে পাপাকে। পাপার সাথে ওর বিগার হবে, রাগ হবে পাপার সাথে, আবার তোমার যখন বকা দিবে কাঁদবে আমার কাছে এসে আদর খাবে, কিন্তু পাপা ছাড়াও কিছু বুঝে না। তো পাপা যেহেতু সকাল টাইমটায় থাকে, তার জন্য ওকে একটু খাওয়াতে আমার সুবিধা হয়, কারণ জেদ টেদ একটু কম করে। আর তার জন্য আর আমার আমার সাথে যদি বসে খুব মানে কি বলতো, জেদ করে না কিন্তু দুষ্টুমি করে আর কি, খাবার নিয়ে বসে থাকবে, গিলবে না। তো ভাতটা খাইয়ে এটা হচ্ছে তারপরে আধা ঘন্টার পরে বললো না, আবার ভাত খাইয়ে ফুটি দিলাম, কলা দিচ্ছি। তো আধা ঘন্টা পরের ভিডিওটা আবার রেকর্ড করছি, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে খাবারটা এরকম করে দিই, কিন্তু এটা না, আধা ঘন্টা, এক ঘন্টা, দেড় ঘন্টা এরকম পরের এগুলো ভিডিও সব। তো প্রথমে ফুটি দিয়ে দিলাম ওকে, প্রতিদিন একটা করে ফুটি দিই, আর যদি ফুটি নাও হয়, ফুটি প্রতিদিন নাও যদি দিতে পারি তাহলে একটা কাঁচা ফল দিয়েই দিই। তো এখন হচ্ছে তোমার দিলাম একটু কলা, কলা খেতেও প্রচণ্ড ভালোবাসে। তো আমি প্রথমে ভাবতাম কলা খেলে বাচ্চাদের হয়তো ঠান্ডা লাগে, তারপরে ডাক্তারের কাছে গিয়ে বলছিলাম একবার, তখন বললো কে বলেছে গলা খেলে ঠান্ডা লাগে, কলা খেলে পেট পরিষ্কার হয়। তো যাই হোক, কলা দিয়ে দিলাম, তারপরে আমার স্নান টান হয়ে গেলো, আর এদিকে অনিমেষ বেরিয়েও গেছে। এখন বাজে হচ্ছে তোমার 10:45, অনিমেষ বেরিয়ে গেলো, আর স্নান করে আমার চা না খেলে ভালো লাগে না, তো তার জন্য বানিয়ে নিচ্ছি চা। চা মানে হচ্ছে আমি তো কফি খাই, কিন্তু যখন তোমাদের সাথে কথা বলি কিন্তু চাটাই মুখ দিয়ে বারবার বের হয়। তো চা নিয়ে নিলাম, আর বাড়িতে আজকে কেউ নেই, বুনু গেছে কলেজে, আমি আর মা আর ডুগু। চা খুবই ভালো লাগে, হ্যাঁ আমি বললাম কি আর তুমি কি চা নিয়ে এসেছো, বললো না এখন আনিনি তবে বানাচ্ছি। তারপরে বললাম যে না, তাহলে আমার যে একটা মনের মধ্যে একটু কি আর চা এখন বানিয়ে নিয়ে আসবে সেটা পূরণ হলো। কেমন লাগলো আজকে ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো চলো, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগ নিয়ে, কী কী করছি কালকে সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা।